হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমি কৌশিক, আমি এই চ্যানেলের মালিক, যাই হোক কোথাও তো একটা মালিক। আর আমার বোন, এও আরেকটা চ্যানেলের মালিক, ও নিজের ইন্ট্রোডাকশন দেবে। আমি উপাসনা, আমি মানে আমার ইউটিউব চ্যানেল মেনলি কোরিয়ান কালচার, কেপপ রিয়াকশন, ডান্স কভারের উপরে, কিমসু জিন্স ওয়ার্ল্ড। যদি মানে আপনার কেপপ ভালো লাগে, ডান্স কভার দেখতে ভালো লাগে, দেন অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। তো 24 জুলাই একটা মুভি আসছে হটস্টারে, ডিজনি হটস্টারে, সেটা হচ্ছে আমাদের দিল বেচারা, সুশান্ত সিং রাজপুতের লাস্ট ফিল্ম এটা। তো তার লাস্ট ট্রেলার, মানে তার সিনেমার লাস্ট ট্রেলার আজকেই রিলিজ করেছে, তো কেমন হয়েছে সেটাই আমরা দেখব। এবং এটা একটা হলিউড সিনেমার থেকে মানে রিমেক, তো দেখা যাক কিরকম হয়। চলুন এটাকে শুরু করা যাক। মেরি নানি বচপন মে অকসর মুঝে এ কাহানি সুনায়া করতি থি। এক থা রাজা, এক থি রানি, দোনো মর গয়ে, খতম কাহানি। পর এসি কাহানিয়া কিসি কো আচ্ছি নি লাগতি। মেরা নাম কিজি বাসু হ্যায়, কিউ হ্যায় মত পুছো। মুঝে ক্যান্সার হ্যায়। তোমারা নাম কিস নে রাখা? কিস? ইটস কিজি। ও জ। মেরা নাম ইমানুয়েল রাজকুমার জুনিয়র হ্যায়। কুছ সাল পেহলে মুঝে অস্ট্রোসারকোমা ছুকে নিকল গিয়া। বাট আই এম আ ফাইটার। আই হ্যাভ নো নেভার হ্যাড সেক্স। নাইস হেয়ার স্টাইল। কর পে সভি ঘড়িয়া। আর মোট তুম সেফ নি লাগতে। সিরিয়াল কিলার টাইপ কো লাগতে। ভাবতে পাইনা যে মানে। মা সিরিয়াল কিলার। তুম সিরিয়াল কিস? আ চোরি। सरी का मतलब ओके। हद से सरी हमारा वर्ड है, पर कैंसर को हंसी और खुशी से प्रॉब्लम है। एक था राजा, एक थी रानी, दोनों मर गए, खत्म कहानी। पर ये कहानी अधूरी है, इसे पूरा वो राजा और रानी करते हैं। रानी, मुझे पेरिस जाना है। तुम मेरे हार्ट के लिए जरूरी। It beats faster every time you come closer. It's not fair to him, Baba. मेरी प्रॉब्लम है, उसे सफर करने की जरूरत नहीं है। तुम्हारा इस तरह से इग्नोर करना वन चेंज में फील्स है। जन्म कब लेना है और मरना कब है हम डिसाइड नहीं कर सकते, पर कैसे जीना है वो हम डिसाइड कर सकते हैं। सरी किसी बात तुम्हारी गर्लफ्रेंड नहीं? अभी नहीं है, कभी नहीं, कभी नहीं। সো আমরা দেখলাম ট্রেলারটা। আজকে MS ধোনির বার্থডে, তো আজকেই এটা রিলিজ করেছে, কারণ সুশান্ত সিং রাজপুতের একটা বড় সাকসেস স্টোরি ছিল ওই MS ধোনি দা আনটোল্ড স্টোরিতে। যাই হোক, এটা আজকে রিলিজ করলো। এবং এই মুভিটাতে যে নায়িকার চরিত্রে যাকে দেখলেন, সেও আগেও অভিনয় করেছে, এটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে আশা করি, সঞ্জনা। আর নাকে যেটা টিউব লাগানো আছে ওটা লাংস ক্যান্সারের মানে জন্য ওটা রাখতে হয়েছে, যেটা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে ক্যারি করতে হয়, এটা খুব মানে ব্রিদিং প্রবলেম হয় এবং খুব পেনফুল। যাই হোক, তুই কিছু বল। আর মানে অ্যাকচুয়ালি এটা তো যে মেন মুভি আমরা সবাই জানি এবং খুব ফেমাস মুভি ফল্ট ইন আওয়ার স্টার্স থেকে করা, তো মোটামুটি গল্পের শেষে যে টুইস্টটা আছে সেটা একটা মানে মানে সেটা বলাটা ঠিক হবে না যারা দেখে তাদের পক্ষে, যারা দেখে কিন্তু মানে সেটা খুবই একটা প্লট টুইস্টের ব্যাপার আছে পুরো শেষ পর্যন্ত। কিন্তু হ্যাঁ, মানে এই জিনিসটা যে মানে শেষ পর্যন্ত মানে একজন খুবই অসুস্থ এবং আরেকজন তাকে সবসময় মানে চিয়ার করে তোলা, মানে আমরাটা লাইক আমার মনে হয় অ্যাদিল হ্যায় মুশকিলে দেখেছি, যেখানে অ্যাকচুয়ালি অনুষ্কা শর্মার ক্যান্সার ছিল, কাল হোনা হতেও কিছুটা, কাল হোনা হতেও হ্যাঁ, যেখানে মানে শাহরুখ খান লিটারালি নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে ও যাতে ভালো থাকে সেটা লিটারালি সৈফ আলী খানের কাছে প্রীতি জিন্টাকে পাঠিয়ে দেয়, তো সেই রকম টাইপের স্যাক্রিফিশিয়াল লাভ। আর এটাও বলতে পারো আরেকটা মুভি আছে ওয়াক টু রিমেম্বার,
আমার ওয়ান অফ মাই ফেভারিট মুভি, ওখানেও এরকমই হয়েছিল, লাইক মেয়েটা মানে মেয়েটা মারা যায় ওখানে, তো সেখানেও মানে কিন্তু সে যেটুকু সময় একসাথে থাকা যায় সেটুকু সময় দুজন দুজনকে মানে তার ইচ্ছাগুলো ছোট ছোট ইচ্ছাগুলোকে পূর্ণ করা, তাকে খুশি রাখার চেষ্টা, এটাই আর কি দেখানো। এবং এগুলো দেখলে হ্যাঁ খুব ইমোশনাল লাগে, এন্ড মানে তখন মনে হয় যে হ্যাঁ হয়তো মানে এখনো কিছু ভালো জিনিস আছে, একটা কিছু আশার আলো আছে ভালোবাসার জায়গা। কারণ আজকালকার যুগে তো মানে ভালোবাসা বলতে তো আমরা যা বুঝি মানে কিছুই আর যেন বাকিরা সবকিছু ফাঁকা হয়ে গেছে, তো সেখানে মানে এই মুভিগুলো তখন মানে একটু আশা দেয় মনে আর কি, এইটাই আর কি, এটা এটাই একটা পাওয়া। আর এই মুভিটা বেশি ইমোশনাল লোকরা দেখলে এবং যারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে এখন সহ্য করতে পারেনি তারা তো মানে খুব মানে তাদের পক্ষে অসুবিধা হবে আশা করি। আর এ আর রহমানের মিউজিক অপেক্ষা করে থাকবো, গানগুলো কবে রিলিজ করবে এক্সপেকটেশন খুব হাই গানগুলোর থেকেও, কারণ হলিউড মুভিতে মুভিতে গানগুলো থাকে না, এটা আলাদা ভাবে ওএসটি গুলো বের হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে গানগুলো কবে লঞ্চ হবে সেটার জন্য অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। তো 24th July এর জন্য বসে আছি, অবশ্যই মুভিটাকেও রিভিউ করব। তো কিপ ইন টাচ উইথ আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ, গুড নাইট, বাই।